আসসালামু আলাইকুম। আজকে আমরা নিয়ে এসেছি 41তম বিসিএস এর সাধারণ জ্ঞান আন্তর্জাতিক অংশের সমাধান। জাতিসংঘের কোন সংস্থাটি করোনা ভাইরাসকে প্যানডেমিক ঘোষণা করেছে? WHO। চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম শনাক্ত হয় করোনা ভাইরাস। WHO তথা বিশ্ব স্বাস্থ্য সংস্থা 11 মার্চ 2020 সালে করোনা ভাইরাসকে প্যানডেমিক ঘোষণা করে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নের জন্য ন্যূনতম কতজন ডেলিগেটের সমর্থন প্রয়োজন? 1991 জন। জার্মানির প্রথম নারী চ্যান্সেলর কে? অ্যাঞ্জেলা মার্কেল। সামরিক ভাষায় WMD এর অর্থ কি? উইপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন। 2020 সালে প্রকাশিত আইনের শাসন সূচকে শীর্ষস্থান অর্জনকারী দেশের নাম কি? ডেনমার্ক। জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে? আংটেড, UNCTAD। সুইজারল্যান্ডের জেনেভা ভিত্তিক জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আংটেড প্রতি বছর বিশ্ব বাণিজ্য প্রতিবেদন প্রকাশ করে থাকে। আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারকে কয়টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলেছে? 4টি। রোহিঙ্গা গণহত্যার জন্য মিয়ানমারের বিরুদ্ধে পশ্চিম আফ্রিকার ছোট দেশ গাম্বিয়া 11 নভেম্বর 2019 নেদারল্যান্ডের হ্যাগে অবস্থিত জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে। কোন দুটি দেশের মধ্যে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য 2019 সালে নোবেলে শান্তি পুরস্কার দেওয়া হয়? ইথিওপিয়া এবং ইরিত্রিয়া। ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল? দক্ষিণ আমেরিকা। ইনকা সভ্যতার স্থপতি ছিলেন মানকু কাপেন। পেরুতে অবস্থিত ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ মাচুপিচু নতুন সপ্তাশ্চর্যের একটি। নিচের কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান? ভিয়েতনাম। ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল? রাশিয়ার। 1809 সালের ফিনিশ যুদ্ধের মাধ্যমে রাশিয়া ফিনল্যান্ড দখল করে স্বায়ত্তশাসনের মর্যাদা দিয়ে শাসন করতে থাকে। পরে 1917 সালে ফিনল্যান্ড স্বাধীনতা ঘোষণা করে। আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করে কোন দেশ? গাম্বিয়া। রোহিঙ্গা গণহত্যার জন্য মিয়ানমারের বিরুদ্ধে পশ্চিম আফ্রিকার ছোট দেশ গাম্বিয়া 11 নভেম্বর 2019 নেদারল্যান্ডের হ্যাগে অবস্থিত জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1949 সালে। এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী? বাবেল মানদেব প্রণালী। অপরদিকে এ প্রণালীটি এডেন উপসাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করেছে। ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কত সালে? 1912 সালে। ব্রিটিশ রাজা পঞ্চম জর্জ 12 ডিসেম্বর 1911 সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরের ঘোষণা দেন। কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে? সিয়েরা লিওন। বাংলাদেশের সেনাবাহিনী জাতিসংঘের শান্তি মিশনে অংশগ্রহণ করে পশ্চিম আফ্রিকার আটলান্টিক পারের দেশ সিয়েরা লিওনে শান্তি শৃঙ্খলা স্থাপনে ব্যাপক অবদান রাখে, আর এ অবদানের স্বীকৃতিস্বরূপ 2002 সালে দেশটির প্রেসিডেন্ট বাংলা ভাষাকে সিয়েরা লিওনের অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দেয়। জাতিসংঘ নামকরণ করেন রুজভেল্ট। কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য? তুরস্ক। 4 এপ্রিল 1949 সালে প্রতিষ্ঠিত নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো এর বর্তমান 30টি সদস্য রাষ্ট্রের মধ্যে 2টি মুসলিম রাষ্ট্র রয়েছে, যার একটি হচ্ছে তুরস্ক, অন্যটি আলবেনিয়া। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশভিত্তিক আন্তর্জাতিক সংস্থা? জার্মানি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল জার্মানির বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী একটি বেসরকারি আন্তর্জাতিক সংস্থা। পিটার ইজেন 1993 সালে এটি প্রতিষ্ঠা করেন। 1996 সাল থেকে সংস্থাটি বাংলাদেশে টিআইবি নামে কাজ করে আসছে। সংস্থাটি প্রতি বছর দুর্নীতির ধারণা সূচক বা করাপশন পারসেপশন ইন্ডেক্স প্রকাশ করে থাকে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোন সালে গঠিত হয়? 1944 সালে।